فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده سميت بھائی جيس جي সামনে রমজান মাস আসছে আমাদের প্রস্তুতি এবং কিছু করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো যদি বলতেন তো আমরা উপকৃত হতাম যে সময় তো ভাই রমজান মাস আসছে মানুষের পাপকে ধুয়ে মুছে পুড়িয়ে দেওয়ার জন্য রম শব্দের অর্থ হলো যে পুড়িয়ে দেওয়া পাপকে পুড়িয়ে দেওয়া পাপকে মিটিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তার মানে আপনার জীবনে যেগুলা পাপ রয়েছে রমজান মাসের শিয়ামের মাধ্যমে পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন যার আমরা পাপি ব্যক্তি হয়তো পাপ হয়েছে শিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিএম রেখে তাও বা করে যাতে আমরা নিজের পাপকে মোচন করতে পারি জি আর শিয়ামের অর্থ হলো যে ইমসাক অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করা যত প্রকার অন্যায় অপকর্ম রয়েছে এর থেকে নিজেকে রক্ষা করা আর সারি অর্থে যে আপনি শুভেচ্ছা পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস এবং যেগুলা অন্য অপকর্ম রয়েছে পানাহার করা এবং খাওয়া এই সব জিনিস থেকে নিজেকে রক্ষা করা মহান আল্লাহ সব হাতাল বলেন ইয়া আই আল্লাহদিন আহ মানুহ কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবাহ আল্লাহ লাদিন আমি কবুল ইকুম লা আল্লাহ কুম তাত্তাকুন আল্লাহ বলেন হেমান্দারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল পূর্বের অতীতে যারা রয়েছে তাদের উপর যাতে তোমরা মুত্তাকি পরিষ্কার হতে পারো মুত্তাকি পরিষ্কার হতে পারো জি আমরা সিয়াম রাখার চেষ্টা করব আর সিয়াম বিষয়টি আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন যেমন ভাবে অতীত ফরজ ছিল অতীতেও ফরজ ছিল ফরজ সিয়াম সম্পর্কে আমরা জানি আল্লাহ বলছেন বুনিয়াল ইসলাম আল্লাহ হামসিন শাহাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ ইসলামের স্তম্ভ পাঁচটি ইসলাম পাঁচটি ইস্তম্ভের পোদ্দন রহমান এক নম্বর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোন সত্যম আবদ নেই মহাম্মদ সাল্লা আল্লাহ রাসূল জি তার প্রসাদ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা সিএম সাধন করা আর যে রমজান মাসে সিয়াম সাধন করা হজ যার উপর ফরজ হবে সে হজ করবে এবং বোখারি মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে তাই যা যে ব্যক্তি রমজান মাস পাবে আর সে সাবাল যদি হয় তাহলে ছেলে হোক অথবা মেয়ে হোক তার উপর সিএম ফরজ সিয়াম ফরজ এ যে আয়াতে বললেন এবং হাদিসে আমরা স্পষ্ট পাই যে সিয়াম আপনাকে রাখতে হবে রমজান মাস পেলে আপনাকে সিএম রাখতে হবে আপনাকে সিএম রাখতে হবে জি এ মর্মে আর কয়েকটি হাদিস আপনাদের সম্মুখীন আল্লাহ বলার চেষ্টা করব জি এমরমে আবু হরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাদ করেন ইদা যা আ ফুতিহাত ও ফতিহাত আবু আবুল জান্না আবু হরাইরা রদুল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যখন রমজান মাস আসে ওই সময় জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় দান্ন জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় ইমাম বোখার রহমুল হাদিসটি টি নেছেন এক হাজার আটশত অষ্টানব্বই নম্বর হাদিস যে এ মর্মে আরো হাদিসে এসেছে থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন ইজাদা খালা শাহর রান ফতিহাত আবু আবু সামা ও গল্লিয়কাত আবু আবু জাহান্নামা ও সুলসলাত শায়াতিন আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজা সম খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা সম বন্ধ করা হয় আর শয়তান গুলোকে শিকল করে দেওয়া হয় ইমাম বোখার রহমাল হাদিসটি নিয়েছেন এক হাজার আটশত নিরানব্বই নম্বর হাদিস এক হাজার আটশত নিরানব্বই নম্বর হাদিস এ মর্মে আরো হাদিস রয়েছে আবু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন মান কামা লাইলাত কদরি ইমান আনু হেতিসাবান গফির আল্লাহমা তকদ্দা মিনজাম্বি অমান সামা রমাদান ইমান আনু হেতিসাবান গফির আল্লাহমা মিন মিনজাম্বি আবু হরাই রাজিল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমান এবং নেকি আশাই লাইলাতুল কদরে এবাদত করবে আল্লাহ সুবাহ তার পিছনের গুনা খাতা মাফ করে দিবেন এরপরে বলছে রমান শমা রমাদান ইমানান ও হতিসাবান ও ফির আল্লাহ হুমা তাকদ্দা আর যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে রমজান মাসা সিয়াম সাধন করবে আল্লাহ সুবাহ তাল্লাহ তার অতীতের গুনা খাতা মাফ করে দিবেন জি ইমাম বখার রহমাল হাদিস নিয়েছেন এক হাজার নয় শত এক নম্বর হাদিস জি তাই আমরা রমজান মাস আসার পূর্বে আমরা পরিস্থিতি গ্রহণ হিসেবে শাহবান মাসে যতটুকু পার্ব আমরা সিএম রাখার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাম মাসে সিএম রেখেছেন শাহাবান মাসে সিএম রেখেছেন জি আর আমরা এই প্র্যাকটিসটা প্রথমে এরপরে আমরা রমজান মাস আসার আগে আগে প্র্যাকটিস করব। যে বিষয়টি যে সিয়াম রাখার এরপরে আরও চেষ্টা করব রাত্রে ইবাদত করার প্র্যাকটিস যাতে আমরা রমজান মাসে সেভাবে ইবাদবদ নেইগুলো করতে পারি রাত্রে জেগে রাত্রে বিশেষ করে আমরা রাত্রে তাহা সালাত পড়ার চেষ্টা করব যাতে আমরা রমজান মাসেও সেটা করতে পারি এবং রমজান মাসের পরে যাতে করে আমরা নিয়মিত আমরা করতে পারি জি তাই আমরা সাবান মাসে কিছু সিয়াম রাখার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করব এবং আমরা রাত্রি বাদ জেগে রাত্রি জেগে এবাদ করার জন্য চেষ্টা করবো যতটুকু আমরা পারবো জি এরপরে যে বিষয়টি যে রমজান মাস আসলে আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব দান করার চেষ্টা করব এই মর্মে হাদিস এক হাজার নয় শত হাদিস নম্বর হাদিসটা আমরা দেখি না আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন নবী সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন আরামজান আরামজানে জিবর আলাহিসাল্লাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও অধিক দান করতেন আরমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরি আলাই তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন আর নবী সাল্লাম তাকে কোরআন শোনাতেন জিবরি আলাই যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমতে রহমত সহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুব বেশি আপনার দান খায়রাত করতেন দান খায়রাত করতেন জি তো রমজান মাস আসলে যে বিষয়গুলো আমাদের করণীয় যে আমরা চেষ্টা করব যে বেশি বেশি দান করার বেশি বেশি আমরা দান করার চেষ্টা করব এরপরে গরিব মিসকিন যা হোক যাদেরকে আমরা পারব চেষ্টা করবো যার জাকাত রয়েছে জাকাত যে আপনি অন্য মাসে পারেন তারপর আপনি যদি জাকাত আপনার থাকে আপনি জাকাতটা গরিব মিসকিনদের মাঝে আপনি দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি দান খয়রাত করার চেষ্টা করবেন আল্লাহ রসুল সাল্লাহ বেশি বেশি দান খয়রাত করেছেন এরপরে এ মাসে অন্য মাসে আপনি পড়ার চেষ্টা করবেন তারপরে রমজান মাসে কোরআন বেশি পড়ার চেষ্টা করবেন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন কোরআন পড়বেন আয়াত পড়বেন এবং অর্থ পড়ার চেষ্টা করবেন নিজে পড়বেন পরিবারকে পড়ার জন্য সচেষ্ট করে গড়ে তোলার চেষ্টা করবেন জি আর এভাবে আপনি করার চেষ্টা করবেন আর জি আপনি শেহরি সেহেরি খাওয়ার চেষ্টা করবেন শেহরি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেহেরি খেয়েছেন শেষ দিকে আপনার শেষ দিকে খেয়েছেন আর ইফতার তাড়াতাড়ি করেছেন আল্লাহ সাল্লামের হাদিস যে আল্লাহ রসোল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করবে সে কল্যাণের পথে থাকবে তার মানে তাড়াতাড়ি আপনি ইফতার করার চেষ্টা করবেন সূর্য ডুবার সাথে সাথে আপনি ইফতার করার চেষ্টা করবেন আর রাত্রে সেহেরি খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ সাল্লাম বলছেন যে তা তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে তা আমরা সেহেরি খাওয়ার চেষ্টা করবো যে আল্লাহ রসোল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে আমলগগুলা করেছেন সেভাবে আমরা চেষ্টা করব জি আর আমাদের যে বিষয়গুলা বর্জনীয় তা হল যে এমরমে হাদিসে এসেছে আবহরা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসাল্লাম বলেন মাল্লা মে দা কাওলা জউরি ওয়ালা আম আলা বিহি ফালাইসালিল্লাহ হা জাতান হা জাতুন ফি দা তা আ মাহু সারাবাহু আবহরা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সল্লাসলাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করাই আল্লাহর কোনো প্রয়োজন নেই ইমাম বোখার রহমান হাদিসটি নিয়েছেন এক হাজার নয় শত তিন নম্বর হাদিস জি এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সিয়াম রাখলো তারপর মিথ্যা কথা বলতে পারলো না মিথ্যা না জি মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না যে ব্যক্তি সিয়াম রাখলো তারপরও সে মিথ্যা কথা বলি যেছে। আমানতের খেয়ানত করছে ওয়াদা ভঙ্গ করছে মানুষ মানুষের গালিগালাজ করছে গিবোধ করছে তেহমাত দিচ্ছে তো এই ব্যক্তির জন্য আল্লাহ রসালসাল্লাম বলছেন যে এর পানাহার ত্যাগ করা এবং খাওয়া ত্যাগ করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই তাই আমাদের যে বর্জনের বিষয়গুলা রমজান মাস আসলে আমরা অন্য মাসেও সেগুলো বর্জন করব তারপরেও অন্তত যে রমজান মাস আপনি মানুষের গালিগালাজ করবেন না মানুষের গালিগালাজ করবেন না মিথ্যা কথা আপনি বলবেন না মানুষের গিবত করবেন না মানুষকে তোহমাদ দিবেন না আমার তো খেয়ত্ন করবেন না ওয়াদা ভঙ্গ করবেন না আপনি মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলার চেষ্টা করবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন পিতা মাতার খেদমত করার চেষ্টা করবেন অন্য উপকর্ম থেকে নিজেকে কে রক্ষা করার চেষ্টা করবেন অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন আল্লাহ সব তালা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়কদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সাল নবীর মহম্মদাল আলহি ও সাহাবি হজমাইন সুহান কালদুল আলহিল্লাহ আন্তক